তাকে সরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, ঈদুল আজহায় রাজধানীর মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের ছেলে সিফাদের 15 লাখ টাকায় একটি ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে 70 লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে। এরপর থেকে মতিউর রহমানের ছেলে দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো, বাড়ি, জমিসহ নামে বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতের সঙ্গে চুক্তি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা বিএনপির। ভারতের সাথে সম্পাদিত চুক্তিগুলোতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আশঙ্কা প্রকাশ করেছেন। গতকাল সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তসমূহ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। গতকাল রাত 8:30 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। সভায় গত 3 জুন অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে মহাসচিব জাতীয় স্থায়ী কমিটির সভাকে অবহিত করেন। বাংলাদেশের সাধারণ মানুষের সবচেয়ে প্রিয় নেতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী, গণতন্ত্রের আপোষী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়। সভা মনে করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রীর অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়। সভা আরও মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে হীনচক্রান্ত করছে এই অবৈধ সরকার। সভা আরও মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার। সভা মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছেন। দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে। এমনকি পরিবারের পক্ষ থেকে 2 বার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। সভায় অনতিবিলম্বে দেশনেত্রী নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। সবাই দেশনেত্রীর মুক্তি দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সবাই গত 1 মাসে ঔষধের মূল্য 10% থেকে 40% বৃদ্ধি এবং সেই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সবাই এই মূল্যবৃদ্ধিতে জনসাধারণের যে দুর্ভোগের জন্য সরকারের দুর্নীতি ও ভ্রান্তিনীতি দায়ী করা হয়। অবিলম্বে ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য হ্রাসের জোর দাবি জানানো হয়। সভা শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা মুলতবি করেন।